এরপরে সাইদা রত্না এআডি থেকে আপনি লিখেছেন আমার স্বামী আমাকে পর্দা করতে না দিলে কি করব আপনার স্বামী যদি আপনাকে পর্দা করতে না দেয় তাহলে সেক্ষেত্রে ওই স্বামীর নির্দেশ আপনি মানবেন না বরং আল্লাহ রব্বুল আলমিন এর নির্দেশকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে কারণ এর নামাত্ম মারুফ মানুষের কথা শুনবেন সেটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেটা আল্লাহর নির্দেশের গণ্ডির মধ্যে থেকে আপনি পালন করতে পারেন তার কথা শুনতে গেলে আল্লাহর নির্দেশ যদি লঙ্ঘন করা লাগে তাহলে সেক্ষেত্রে তার কথা শোনার কিন্তু সুযোগ নেই বিধায় আপনাকে আপনার স্বামীর কথা অমান্য করে হলেও আল্লাহর নির্দেশ পালন করার চেষ্টা করতে হবে এবং সেক্ষেত্রে যদি আপনি জোলমের শিকার হন এবং জোলম থেকে বাঁচার জন্য আপনি যদি পর্দাহীন থাকেন তাহলে সেটা আপনার জন্য সাময়িক পরিস্থিতি নিরুপায় হিসেবে জায়জ হতে পারে ফরজানা মেহেল মালিহা আপনি জানতে চেয়েছেন স্বামী যদি স্ত্রীর হক আদায় না করেন সে তার ভরণ না দেওয়ার জন্য চালাকি করে সে নিজের এবং বাকি সব করে কিন্তু তার প্রেগনেন্ট স্ত্রীর ট্রিটমেন্ট না করে তাহলে স্ত্রী কি করা উচিত বনফারজা জানা কোনো স্বামী যদি তার স্ত্রীর ভরণ পোষণ না দেওয়ার ব্যাপারে গড়িমাসি করে বা এক কথা ভরণ না দেয় তার একান্ত প্রয়োজনীয় ট্রিটমেন্ট না করায় তাহলে স্ত্রী যদি তার স্বামীর সম্পদ থেকে সেটি উদ্ধারের কোনো ব্যবস্থা থাকে এমনকি স্বামীকে না বলে নেওয়ারও কোনো ব্যবস্থা থাকে সেই রাইট এবং অধিকার তার আছে আমি করিম সাল্লাহ সাল্লামকে এক ব্যক্তি এরকম বলেছিলেন যে তার সন্তান তার ভরণ দেয় না তো অথচ তিনি নিরুপায় তখন নবী কে মিসাল্লাহ আসলাম তাকে বলেছেন যে তুমি তার সম্পদ থেকে নিতে পারো যতটুকু তোমার প্রয়োজন হয় অতএব আপনি আপনার স্বামীর সম্পদ থেকে নিতে পারেন যতটুকু আপনার মৌলিক প্রয়োজন পূর্ণের জন্য প্রয়োজন হয় ততটুকু আর যদি সেখান থেকে নেওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি স্বামী যদি এরকম নিয়মিত করতে থাকে তাহলে আপনি বিচ্ছেদের চিন্তাও করতে পারেন তবে তার আগে আপনি সবল করেন ধৈর্য ধারণ করেন এবং বিকল্প কোনো পথ আপনি অনুসন্ধান করার চেষ্টা করেন তাহলে সেটাও আপনার করার সুযোগ আছে আশিকুর রহমান আপনি জানতে চেয়েছেন আমি পরিপূর্ণ এবং সঠিকভাবে আল্লাহর দিকে ফিরে আসতে চাই করণীয় কী ভাই আশিকুর রহমান আল্লাহর দিকে পরিপূর্ণ এবং সঠিকভাবে ফিরে আসার জন্য প্রথমত আল্লাহর সমস্ত আদেশ সমস্ত নিষেধগুলোকে অক্ষর অক্ষরে মেনে চলার জন্য চেষ্টা করা মৌলিকভাবে পাচক সলাত আদায় করা রমদানা সিয়াম রাখা সম্পদের জাকাত হাসে জাকাত দেওয়া আল্লাহ তালা তৌফিক দিলে হজ করা সেই সাথে অন্যান্য যে ভালো কাজগুলো আছে সে ভালো কাজগুলো গুরুত্বের সাথে নিয়মিত আদায় করার চেষ্টা করা এবং সৎসঙ্গ অবলম্বন করা কোরআন এবং হাদিসের এলেম অর্জন করার চেষ্টা করা এবং পাপের কাজ পরিহার করার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করতে থাকা কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইত্তাক মাহারিমাতে কোনো আবেদন না তুমি হারাম কাছ থেকে বেঁচে থাকো তুমি সবচেয়ে বড়ো আবেদ হতে পারবে আল্লাহর হতে হলে আল্লাহর দিকে ফিরে আসতে হলে আমাদেরকে অন্যায় এবং হারাম এবং তাগুতকে বর্জন করতে হবে এই জন্য হারাম এবং অন্যায়কে বর্জন করার জন্য তালিকা করে নিজের সঙ্গে নিজে স্ট্রাগল করতে হবে এর মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসাটা পূর্ণতা পাবে এরপর এমনি মাহিদুল ইসলাম আপনি লিখেছেন আল্লাহর কাছে বিশেষ কিছু চাওয়ার জন্য বা কোনো নিয়ামত সুক্রিয় আদায়ের জন্য কি নামাজের বাইরে সেজদা দেওয়া যাবে সেজদা দেওয়া গেলে এর সঠিক নিয়ম কী তাই মাহিদুল ইসলাম আল্লাহর কাছে বিশেষ কিছু চাওয়ার জন্য নামাজের বাইরে আপনি সিঙ্গেল একটা সেজদা দিয়ে বা দুটো সেজদা দিয়ে আপনি সেজদার মধ্যে আল্লাহর কাছে চাইলে সুযোগ আছে বিশেষ করে সেজদা যেহেতু আন্দা আল্লাহ সবচেয়ে নৈকট্য অর্জন করতে পারে এবং সেজদাই গেলে দোয়া করার ব্যাপারে নামে কেমসআসাল্লামের হাদিসের নির্দেশনাও রয়েছে অথবা আপনি সেজদাই গিয়ে আল্লাহ কাছে দোয়া করতে পারেন চাইতে পারেন কোনো অসুবিধা নেই এই জন্য আপনি সেজদাই গিয়ে সুবাহন বেলা আলা তাজবি পাশ করবেন এবং আপনি আল্লাহর কাছে আপনার যা খুশি তা পেশ করবেন চাওয়াগুলোকে বিনিময় আপনার আল্লাহর কাছে নিবেদন করবেন এর পাশাপাশি আপ আল্লাহ তালা কোনো নামত আপনাকে দিয়েছেন আপনি সুক্রিয়া আদায় করে পেয়েছেন সেজন্য সাথে সাথে শেষদাই লুটিয়ে পড়লেন এবং সেখানে গিয়ে সুবাহুর বেলা আলা তাজবি পেশ করতে থাকলেন এরপরে আপনি মাথা উঠালেন যথানিয়মে নিয়মে তাহলে এর মাধ্যমেও আপনি সেজদা করতে পারবেন অর্থাৎ সিদ্ধার শুকুর আপনি করতে পারবেন আবার প্রার্থনার জন্য দোয়ার জন্য সিদ্ধায় লুটিয়ে পড়তে পারেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিন এসব সেজদার জন্য অনেক অলামাইকরাম বলেছেন উঁজু লাগে না যেমন বিনবাজ রহমল্লা সশুদের অনেক অলামাইকরাম বলেছেন উঁজু লাগে না তবে অন্য গলামায়করাম বলেছেন সিদ্ধা এটা আসল অবস্থাতে সিদ্ধার জন্য উজু লাগবে উজু করে সেদা করাটাই হল নিরাপদ এবং সতর্কতামূলক মত